ঐতিহ্যের চাদরে মোড়া দেশের প্রাচীন শহর কুমিল্লা। প্রায় 150 বছর পৌর শহর হিসেবে পথ চলার পর 2011 সালে উন্নীত হয় সিটি কর্পোরেশনে। গত 11 বছরে ব্যাপক বদলেছে কুমিল্লা শহর। আকাশ ছোঁয়ার প্রতিযোগিতার মতো দিন দিন বাড়ছে বহুতল ভবন। স্থাপনা নির্মাণে অনেকেই ভেঙেছেন নিয়ম, তাতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, সঙ্গে গিঞ্জি হচ্ছে আবাসন। খোদ সিটি কর্পোরেশনের তালিকায় 600-এর অধিক স্থাপনা অবৈধ, আর প্রায় অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত হলেও তা উচ্ছেদে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তবে কুমিল্লা নগরের প্রধান সমস্যা যানজট। বেলা বাড়লে পরিবহনের চাপও বাড়তে থাকে সব সড়কে, থমকে যায় সারি সারি যানবাহন। এর মধ্যে বাস ঢুকলে দুর্ভোগ আরও বাড়ে মানুষের। বেশিরভাগ সড়কই অপ্রশস্ত হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক বিভাগেরও নাজেহাল অবস্থা। এখানে সকল স্টেক হোল্ডার, ট্রাফিক বিভাগ খুব আন্তরিক নিয়ে কাজ করতে হবে। এখানে ট্রাফিক বিভাগের পুলিশ ফোর্স বাড়াইতে হবে। এত কম লোক দিয়ে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন 10 লাখ লোক সামলানো সম্ভব না। শ্রমিক, মালিক, পরিবহনের সঙ্গে যারা জড়িত আছে তারা যেন আন্তরিক হন, তারা নিয়ম মানেন, ট্রাফিক মানেন, যেখানে সেখানে যেন না থামান। জলাবদ্ধতার যন্ত্রণাও যেন বেড়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। সচেতনতার অভাবে মানুষ আবর্জনা ফেলছে ড্রেনে, তাতে বাধাগ্রস্ত হচ্ছে খালের স্বাভাবিক পানি প্রবাহ, যার দরুন সামান্য বৃষ্টিতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। প্রথমত হচ্ছে যানজট মুক্ত করা দরকার, দ্বিতীয়ত আরেকটু বৃহত্তর পরিসরে এখানকার জলাবদ্ধতা মুক্ত করা দরকার। পর্যাপ্ত পরিমাণে গুণগত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং এখানে কুমিল্লা শহরের যে সৌন্দর্য আমাদের বর্ধিত করা দরকার ছিল, সেই সৌন্দর্য বর্ধনের কাজটিও পরিকল্পিতভাবে আমরা কিন্তু অতীতে করতে পারিনি। তথ্য বলছে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরের পর সবচেয়ে বড় বরাদ্দ পেয়েছে কর্পোরেশন। বিভিন্ন খাতে 2051 কোটি টাকার উন্নয়ন কাজ শুরু হবে নতুন মেয়রের কার্যসময়ে। রাজস্ব সহ বিভিন্ন খাত থেকে প্রতি বছর আয় হয় 35 কোটি টাকার বেশি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এসব অর্থ ব্যয় করার কথা থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবা দিতে পারেননি মেয়র। এবারে সরকার দলীয় মেয়র থাকায় সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে কয়েক গুণ। ডে বাই ডে হচ্ছে যে উন্নত হচ্ছে, কিন্তু হচ্ছে যে কুমিল্লার যে রাস্তাগুলো আছে এগুলো হচ্ছে যে ডে বাই ডে গিঞ্জি হয়ে যাচ্ছে। রাস্তাগুলো যাতে প্রশস্ত থাকে, জলাবদ্ধতা না থাকে, সর্বোপরি মাদকমুক্ত, সুশৃঙ্খল এবং ডিজিটাল একটা কুমিল্লা নগরী চাই আমরা। শিশুদের জন্য খেলাধুলার যে প্রয়োজন সেগুলো যেন তৈরি করে। একটু বৃষ্টি হলে কোমর সমান পানি হয়, হাঁটু সমান পানি হয়, আমরা কষ্ট পাই। আমাদের নতুন মাননীয় মেয়রজন এদিকে সজাগ দৃষ্টি থাকে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কতটা সক্ষম হবেন নতুন মেয়র, এই প্রশ্নের জবাবে নিজের সেরাটুকু দিয়েই কাজ করার কথা জানান নগরপিতা। একই সঙ্গে চাইলেন সবার সহযোগিতাও। এই চেয়ারে বসে আমি যেন সবার জন্য, কুমিল্লার মানুষের জন্য কাজ করতে পারি সততার সাথে এবং নিষ্ঠার সাথে। সিটি কর্পোরেশনের কার্যালয়কে কখনোই আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানাবো না, এবং আমার যে কমিটমেন্টগুলো সেগুলো আমি ধাপে ধাপে শেষ করব। আমি ছোটোখাটো ভুল করতেই পারি, আপনারা আমার সাথে বসবেন, আমাকে আমার ভুলগুলি ধরিয়ে দেবেন, এটাই হবে আপনাদের নৈতিক দায়িত্ব। সেই দিক থেকে আমি আপনাদের কাছে সহযোগিতা আশা করব। গোমতী নদীর পারে 54 বর্গ কিলোমিটার এলাকার 27টি ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রায় 10 লাখ মানুষের বসবাস। কুমিল্লাকে বাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়ন। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।